আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগের জন্য চর্মনাই এত কিছু করতে পারলো প্রশ্ন চর্মনাই ভার্সাস ভিপি কি শুরু হয়েছে দেখুন এপ্রিল তেইশ ভিপি ইঙ্গিত করে যা বললেন ভিপি নুরুল হক নূর চর্মনাই বা তাদের ছাত্রদের কাছে তাদের মুরিদদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট যথেষ্ট মূল্যায়ন করে এবং ভিপিনূরের প্রতি চর্মনার লোকজনের একটা আকর্ষণ রয়েছে অনেকে আইকন মনে করে প্রমাণ হচ্ছে চর্মনাই ভিন্ন মতের লোকজনকে খুব কম দাওয়াত দেয় আওয়ামী লীগকে একটু দাওয়াত দেয় এবং ভিপিনূরকে কিন্তু দাওয়াত দেয় তাদের বিভিন্ন প্রোগ্রামে ভিভিনুরকে উচ্চ মর্যাদা আসীন করেছে দাওয়াত দিয়েছে বড় বড় নেতাদের পাশে বসতে দিয়েছে ইচ্ছে মতো দীর্ঘক্ষণ বক্তব্য দিতে দিয়েছে আবার ভিপিনুর বা তাদের সংগঠন গণ পরিষদ ছাত্র অধিকার পরিষদ যখনই চর্মনায় লোকজনকে ডাকে তখন চর্মনাই তাদের রাজনৈতিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভিপিনুরের আমন্ত্রণে বা তাদের দলের আমন্ত্রণে পাঠায় মানে একে অপরের প্রতি একটা আকর্ষণ ছিল কিন্তু আমি লক্ষ্য করছি এদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব বিভিন্ন বিষয় নিয়ে একটু দূরত্ব তৈরি হয়ে গেছে এবং ভিপিনুর তো এক প্রকার থ্রেটই দিয়েছেন চর্মনায়কে কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এটাই একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বিপিনুর তার ফেসবুক পেজে একটা লেখা দিয়েছেন সংক্ষিপ্ত ওই লেখাটা চরমনাকে ইঙ্গিত করে অনেক কিছু বলা হয়েছে বলে আমার বিশ্লেষণ যেমন তিনি বলছেন বিপিনুর বলছেন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটি সকল রাজনৈতিক দল ও দেশের প্রতিটি সচেতন নাগরিকের কথা বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও সরকার উচ্ছৃষ্টভোগী ব্যতীত সকলের দাবি বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকারী নিরপেক্ষ তদারকি বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন হতে হবে বিপিনুর অনেকটা স্পষ্টবাদী হ্যাঁ তার অনেক সমালোচনা রয়েছে তার একটা গুণ দেখলাম যে তিনি যে জোটে আছেন তার দল যে জোটে আছে গণতন্ত্র মঞ্চ এই গণতন্ত্র মঞ্চেরই কিন্তু কঠোর সমালোচনা তিনি স্পষ্টভাবে করেছেন বিএনপির সাথে যুগপথ আন্দোলন করছেন বিএনপিরও কঠোর সমালোচনা করেছেন এটা কিন্তু তার একটা ভালো দিক যে সমালোচনা করতে পারেন এমনকি এই যে বামপন্থীদের একটা আউটফিট এটাও বলেও কিন্তু তিনি নিজেই কটাক্ষ করেছেন গণতন্ত্র মঞ্চ অথচ গণতন্ত্র মঞ্চের সবচেয়ে বড় দল কিন্তু গণ অধিকার পরিষদ আবার বিএনপির সাথে আন্দোলন করছে বিএনপিকে নানানভাবে সমালোচনা দুর্বলতা শরীর ট্রাকে নাই অনেক কিছুই কিন্তু বলেছেন এখন এই যে উচ্ছ সরকারের উচ্ছিষ্ট ভোগী এইসব কথাবার্তা কিন্তু ভেবিনুর তাদের আন্দোলনের পার্টনারদেরকেও কিন্তু বলেন তাদেরকেও কিন্তু ছাড় দেন না এটা একটা ভালো দিক আমি বলছি না যে নূরে সমালোচনা আমি তো প্রচুর সমালোচনা করি এ দাবিতে যখন সারা দেশে গণ আদালত তৈরি হচ্ছে গণ কি অর্থে বলছেন আমি জানি না প্রতি কি অর্থ হয়তো বলছেন ঠিক সেই সময়ে আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন ভিন্ন দিকে নিতে সরকার পাঁচটি সিটিতে তামাশা নির্বাচন আয়োজন করেছে এখন পাঁচ সিটি নির্বাচন এরা তো সাংবিধানিক ধারাবাহিকত বা নিয়ম অনুযায়ী সময় হয়েছে করছে এটা তো আর আগে আগেভাগে এই সময়ে হবে এটা তো পরিকল্পিত ছিল না এটা ঠিক না নির্বাচন সময় অনুযায়ী হচ্ছে নির্বাচন যে উদ্দেশ্যমূলকভাবে এই টাইমে দেওয়া হয়েছে এটা আমি মনে করি না আহ তিনি বলেছেন তামাশা নির্বাচন এটা তিনি বলতে পারেন বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা ও ভোট ডাকাতিকে বৈধতা দেয়া ব্যতীত এই তামাশা নির্বাচনে অংশ নেওয়ার কোনো যৌক্তিক কারণ দেখি না তাহলে এই নির্বাচনে যারা অংশ নিচ্ছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিএনপির থেকে বহিষ্কৃত হয়ে অথবা আলাদা হয়ে অথবা বিভিন্ন দল যেমন জাতীয় পার্টি অংশগ্রহণ করছে আরও ছোট ছোট দল অংশগ্রহণ করছে আবার কেউ কেউ বর্জন করছে চরমনে অংশগ্রহণ করছে তাহলে এই চর্মনায় জাতীয় পার্টি বা ইত্যাদি ইত্যাদি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে সেই নির্বাচনে অংশ নেওয়ার কোনো যৌক্তিক কারণ ভিপিনুর দেখেন না আর ভিপিনুর মনে করেন যারা অংশগ্রহণ করছেন তারা আওয়ামী লীগের ক্ষমতা ও ভোট ডাকা থেকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন তাহলে ইঙ্গিতটা চর্মনায়ের প্রতি স্পষ্টভাবে যায় ভিপিনুর এই সমালোচনাটা এই অভিযোগটা চর্মনায়ের প্রতি একেবারে মারাত্মকভাবে যায় এবং তিনি এক প্রকার থ্রেটের সুরে বলেছেন এই থ্রেট বলতে ওই রকম না নিশ্চয়ই ফেসিবাদের দোসরদের জাতি মনে রাখবে এর মানেই চর্মনয়ে জাতীয় পার্টি আওয়ামী তো যাবে আওয়ামী লীগের দোসর যারা মানে যা যারা যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকেই আওয়ামী লীগের দোসর মনে করছেন ভিপিনুর তাদেরকে জাতি মনে রাখবে এরকম একটা প্রচ্ছন্ন একটা মনে করিয়ে দেওয়ার মতো কঠিন বার্তা বা কঠিন কথা ভিপিনুর বলেছেন স্পষ্টতই এই নির্বাচনে আওয়ামী লীগের পর সবচেয়ে বড় এবং জমজমাট পার্টি হচ্ছে চর্মনয় অর্থাৎ চরমনের ক্ষেত্রে ভিপিনুর এই বক্তব্য সবচেয়ে বেশি প্রযোজ্য জাতীয় পার্টি নয় কারণ জাতীয় পার্টি এককভাবে কিছুই নেই আর চরমনে এককভাবে জাতীয় পার্টি চাইতে বড় কিছু শুধু এইটা নয় দেখেন চর্মনয় ভার্সেস ভিপিনুর আরেকটু দ্বন্দ্বের একটু একটা নমুনা দেই ভিপিনুর আমি যখন কথা বলছি তার একদিন আগে তিনি একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক পটুখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সজ্জন ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব লতিফ মাসুম স্যার এসেছেন আমার গ্রামের বাড়িতে স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যারের সাথে ছবি দিয়ে হাস্যজ্জ্বল একটা ছবি ভিভিনুর পোস্ট করেছেন অনেক লাইক হয়েছে এখন এতে ভেবিনুর গর্বিত আর এই যে স্যার লতিফ মাসুম স্যার তাকে কিন্তু অনেকেই পছন্দ করে ভালোবাসেন খুব ভালো মানুষ তা ভিভিনুর তার সাথে একটা ভালো সম্পর্ক তাদেরকে এনকারেজ করে এটাও ঠিক কিন্তু এক লোক মন্তব্য করেছেন অত্যন্ত মানুষ তিনি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতিতে সময় দিচ্ছেন এর মানে ইসলামী আন্দোলন বা চর্মনাই এই সারকে তাদের উপদেষ্টা মনে করে অনেক এবং তার উপদেষ্টা হতে পারে উপদেষ্টা হলেই যে ওই দল করবে এটা জরুরি নয় এখন অনেকে সারকে তাদের দলের কর্মী মনে করে তাদের লোক হিসাবে অনেক জায়গায় চালিয়ে দিতে দেখেছে ভিপিনুর আবার এটার প্রতিবাদ করেছেন তিনি সরাসরি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত নন তবে সজ্জন ব্যক্তি হিসেবে যারাই বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত করে যায় এর মানে এই লতিফ মাসুম স্যার সারকে চর্মনাই লোক এটাও বলতে রাজি নয় আবার চর্মনায় কি ইঙ্গিত করে কথা বলা মোটের উপরে চর্মনাই ভার্সেস ভিপিনুর মোটামুটি কিছু কথা লড়াই শুরু হয়েছে এবং এতে চর্মনার লোকজন অনেকে ক্ষুব্ধ বিশেষ করে যে ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগের দোসর ফেসিবাদের দোষর হিসাবে চর্মনায় বর্ণনা যা নির্বাচনে অংশগ্রহণ করে এটা ভিপিনুর এবং চরমনের মধ্যে ভিপিনুর ভাষা চরমনের মধ্যে দূরত্ব বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করবে এখানে আমার এটা কিন্তু ভিপিনুর পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করলাম আমার বিশ্লেষণ ভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বা না করার ক্ষেত্রে এগুলো আমার ভিন্ন অ্যানালাইসিস রয়েছে এপ্রিল তেইশ সেটা আপনারা বিভিন্ন সময় শুনেছেন তবে যেহেতু প্রসঙ্গক্রমে আসলো একটু বলে দিই আমি কিন্তু এমনকি বিএনপি বা জামাত তাদের ক্ষেত্রেও এই সিটি কর্পোরেশন আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের অংশগ্রহণ করার পক্ষে বিএনপি যে নির্বাচন বর্জন করছে জামাতও বর্জন করছে আমি এটার পক্ষে নয় নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে কিন্তু বারবার বলে আসি সেটা ভিন্ন যুক্তি এখন একটা সহজ যুক্তি মানেন তাই চরমনের ক্ষেত্রে সমস্যা কি হ্যাঁ সমস্যা আছে বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ করা বা বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগ যে উপকৃত হয় না বরং তারা আরও চ্যালেঞ্জের মুখে পড়ে আর চরমনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগ বৈধতা পায় এবং তাদের চ্যালেঞ্জ কমে তাদের উপর চাপ কমে বরং চরমনে অংশগ্রহণ করা মানেই বিএনপি জামাতের উপর চাপ বাড়া অতএব অংশগ্রহণ করার চরমনে অংশগ্রহণ করা এক নয় দুইটার মধ্যে পার্থক্য রয়েছে চরমনের কার্যক্রম সব সময় নির্বাচন বর্জন করুক আর অংশগ্রহণ করুক আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেয় এটাই হচ্ছে সত্য কথা চরমনে আওয়ামী লীগকে তো সারা জীবন অ্যাডভান্টেজ দিয়ে আসছে সেটা তো সারা জীবন দিয়েই আসছে এটা তাদের রাজনীতির উচুল অবশেষে এসে বরিশাল সিটি কর্পোরেশন আসন্ন নির্বাচনে চরমোনার ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ব্যক্তি চরমনের দৃষ্টিভঙ্গিতে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি মুফতি ফয়জলুল করিম সাহেবকে নমিনেশন দিল এই বিতর্কিত নির্বাচনে তো এটা কি এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য বড় সবচাইতে বড়ো একটা সিদ্ধান্ত নয় এজন্যই দর্শক মহিলা আপনাদের কাছেও আমি প্রশ্ন রেখে শেষ করছি যে আওয়ামী লীগের জন্য চরমোনায় অবশেষে ফয়জুল করিমকে নমিনেশন দিয়ে নির্বাচনে মাঠে নামিয়ে নির্বাচনকে জমজমাট করা সহ এত কিছু করতে পারলো প্রশ্ন